বিয়ের সব আয়োজন প্রায় সম্পন্ন, বাড়িতে বাজছে বিয়ের শানাই, অপেক্ষা ছিল শুধু বরপক্ষ আসার। বর আসলেই বিয়ে শেষে কনেকে পাঠানো হবে শ্বশুর বাড়ি, কিন্তু শেষ মুহূর্তে জানা গেল বিয়ের কনে বাড়ি নেই, পালিয়েছেন। 13 বছরের স্কুল পড়ুয়া কিশোরীকে জোর করে বিয়ে দেওয়ায় এমন সাহসী কাজ করেছে সে। মেয়েটির বয়স 13 বছর, রাজশাহীর আলোর পাঠশালায় অষ্টম শ্রেণীতে পড়ছে। ইচ্ছের বিরুদ্ধেই তাকে বিয়ে দিচ্ছিল পরিবার, তাই তো বিয়ের আসর থেকে পালাতে কৌশলের আশ্রয় নেয় সে। স্কুল বন্ধুদের সাথে শেষ দেখা করার অনুরোধ করে মাকে, মেয়ের অনুরোধ না করতে পারেননি মা। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। কিন্তু বিদ্যালয়ে গিয়ে ওই কিশোরী ঘটায় অবাক করা কাণ্ড। সে শিক্ষকদের জানায় তার ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এদিকে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় কিশোরীর মা অসুস্থ, এমন খবর পাঠানো হয় স্কুলে। তবে শিক্ষকরা ব্যাপারটি বুঝে ফেলায় ওই কিশোরীকে সাথে করে বাড়িতে নিয়ে যান। শিক্ষকরা সব শুনে বিয়ে বন্ধের উদ্যোগ নেন। এ সময় শিক্ষকরা বরপক্ষকে বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেন। মেয়েটির মাকে বাল্য বিয়ের কুফল বুঝিয়ে বলার পর মেয়েকে বিয়ে না দেওয়ার ওয়াদা করেন শিক্ষকদের সাথে। এ সময় স্কুলটির প্রধান শিক্ষক কিশোরী মেয়েটির যাবতীয় পড়াশোনার খরচ দেবেন বলে আশ্বস্ত করেন। এমন সংবাদে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীর সহপাঠীরা। আমার একটা অষ্টম শ্রেণীর একটা ছোট বোনের বাল্য বিবাহ দেওয়া হচ্ছিল, সে এসে স্কুলে বলেছে আমাদের ম্যাডামকে, ম্যাডামদেরকে, আমাদের ম্যাডামরা আর আমরা মিলে সেটা আটকাতে পেরেছি। অষ্টম শ্রেণীর এক বড় আপুর বাল্য বিবাহ হচ্ছিল, তার মা বাবা তাকে বিয়ে দিতে চাচ্ছে, সেই জন্যে আমাদের ম্যাম স্যারকে সে এসে বলেছে। দিয়ে আমরা আমাদের ম্যাম স্যাররা সবাই মিলে তাদের কাছে যেয়ে তাদের তার বিয়েটা আমরা আটকাতে পেরেছি। এ বিষয়ে রাজশাহীর আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুনের সাথে কথা হয় কাল বেলার। তিনি জানান কিশোরী মেয়েটি তাদের বিদ্যালয়ের একজন ভালো ছাত্রী, এত অল্প বয়সে বাল্য বিয়ে দেওয়ার কোনো যৌক্তিক কারণ দেখছেন না তিনি। বয়স 13, আর বাবা মা বিয়ের জন্য আর সব কিছু ঠিক করে ফেলে, গায়ে হলুদ, তারপরে তার ঠিক হওয়া না, সব কিছু কমপ্লিট হয়ে যায় হঠাৎ করে রাতে। পরের দিন সকালে ওই স্কুলে আসে, স্কুলে আসার পর তখন আমাদেরকে জানায় যে ম্যাডাম আমার বিয়ে দিয়ে দিচ্ছে, আজকে বিয়ে হয়ে যাবে, আমার ছেলে পক্ষ আমাদের বাড়িতে অবস্থান করছে। এই কথা শোনার পর আমরা সবাই মিলে, সব টিচারেরা মিলে বললাম যে এই এভাবে একটা ছোট মেয়ের এভাবে তো বিয়ে দেওয়া যায় না। স্থানীয়রা বলছেন লেখাপড়ায় মনোযোগী হলেও সৎ বাবা মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য তার মাকে জোর করে আসছিল অনেকদিন ধরে, ফলে উপায় না পেয়ে বাধ্য হয়ে কিশোরীর মা বিয়ের আয়োজন করেন। নুসরত জাহান কলি, কালবেলা।